মাফিয়া চক্রে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এবনেরা তাদের অভিযোগ জানানোর জন্য। দর্শক, এদিকে নির্বাচনের জন্য বিএনপি কিন্তু মরিয়া হয়ে রয়েছে, এটা আপনারা সকলেই জানেন, এবং জামাতি ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনাদের দেশের কার্যক্রম ঠিক রাখার জন্য সময় নেওয়া দরকার ততক্ষণ আপনারা নেই। এটা কিন্তু জামাতের কথা, তারা আসলে ক্ষমতা লোভী নয়, তার একটা প্রমাণ জামাতি ইসলাম দিয়েছে। এবং এই দিক দিয়ে সমন্বয়করা তারাও কিন্তু কথা বলতেছেন এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছেন, তারা আসলে কি দল গঠন করবেন কিনা এটাও কিন্তু কোন সিদ্ধান্ত দেয় নাই। তারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে কারা কারা শহীদ হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছে, সার্জিস ক্লিয়ার করেছিলেন। কিন্তু বন্ধুরা, ভিপি নূর এবার তাদের বিপক্ষে গেলেন, যদিও আন্দোলনের সময় ভিপি নূর তাদেরকে কথার মাধ্যমে হোক কিছু একটা উৎসাহিত করেছিলেন, সে কিন্তু এখন তাদের পাল্টে নিয়ে নিল ভিপি নূর। জি বন্ধুরা, এইরকম একটা অরাজকতার সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে। এখনো শেখ হাসিনা পদত্যাগ করেনি বাংলাদেশের মধ্যে, তিনি এখনো সরকার রয়েছেন। এই যে একটা হট্টগোল তৈরি হয়েছে এই ব্যাপার নিয়ে বাইরের দেশেও ঝামেলা চলতেছে, আর এই ব্যাপারটি নিয়ে বাইরের দেশ থেকেও কিন্তু উকিল মোতায়েন করা হয়েছে, তারাও লড়বে শেখ হাসিনার বিরুদ্ধে, এইরকম একটি নিউজ এখন পর্যন্ত আসছে। বন্ধুরা, আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও ভালো ভালো ফুটেজগুলো নিয়ে আসি এবং বিভিন্ন নিউজগুলো যেটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট সেগুলো একত্রিত করে আপনাদেরকে দেখাই। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল আপডেট সর্বদা আপনি পাওয়ার জন্য। চলুন আমরা এখন একাধারে তাদের কথাগুলো শুনবো, আসলে কি অরাজকতা সৃষ্টি করুন। প্রথমত আমরা পার্থর কথা শুনবো এবং একাধারে সবার কথা শুনবো। চলুন আমার ভিডিওগুলো একটু দেখে আসি। আমি এরপর দেড় মাস কোনো শোতে যাইনি, আর দেড় মাস আমি যাই না, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি এবং প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, এই সরকার আসছে। এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান, আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায়, এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি, কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে। আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জেলুর ভাই আমাকে ইনভাইট করেছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারে আশা করবো, যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুনেই বলি, যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি। প্রথম কথা হলো আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছেন, উইচ ইজ নট রাইট। এটা 15-17 বছরের মানুষের ক্ষোভ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড, কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হাজারো প্রবলেম। এই কারণে এই এবং বিভিন্নভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে, সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদাভাবে ডিল করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে, আমরা একটা থ্রেট একটা সুতোর মধ্যে, যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে, আমরা সবাই জানেন এটা। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম, এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল, সভাপতি একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রামাঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়ে চলছে, এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না, আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, তার রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং দ্য আর্গুমেন্ট, এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে
খালেদা জিয়া শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে, এটাই কালচার। যেখানে যাবেন সেখানে আমরা হবে। আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রায়াল হয়েছিল, আপনাকে ফিজিক্যালি আক্রমণ করা হয়নি, কিন্তু এরপর যদি আপনি আমাদের কনসার্ট ছাড়া কোথাও যান আপনাকে আক্রমণ করা হবে। আপনি যাবেন জাতীয় পার্টির মতো প্রোগ্রাম করবে, লোক থাকবে রাস্তার দুই পাশে, লোক আপনাকে ওয়েলকাম করবে, কিন্তু আমাদের কনসার্ট নিয়ে আপনাকে যেতে হবে। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি, এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য মানবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করবো, কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক সকল অনেকের মুখে এটা শুনি, কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্স এর তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না, আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার ওপিনিয়নে কিভাবে ফর্ম হলো? উইডন্ট নো, শুধুমাত্র আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়কে করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিগার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে? সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনী, শেষের দিকে তো সবাই নেমেছে, কার কার কাদের কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্ট সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া। সবাইকে আনার পরে প্রথমবার সচিব, তারপরে সিনিয়র সচিব, আয়সা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিচ্ছেন, পুরো সচিব দিছে, কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু হিসাব তুমি, আমরা বুঝছি আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিন 3 তারিখে ডাকতে রাখছি, দেখি 15 দিন পরে কি হয়েছে। এইগুলো বাগারম্ভ দিয়ে দেশ করে না ভাই। আমি প্রথম দিন বলছিলাম 8 তারিখে বলছি, 18 দিকে এই 3 দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টিনিউ করছিলাম যে পিকনিক করতে আসেন না, দেশ চালাইতে আসছেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল, দেশে বিদেশে পলাতক, স্বৈরাচার, বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল, দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়নেরও বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই, সেই নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কমপক্ষে 1.5 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা,
দর্শক, আমাদের কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আসলে বাংলাদেশের বর্তমান রানিং যে প্রধানমন্ত্রী নেই, কিন্তু আসলে কি শেখ হাসিনা কি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আছেন, নাকি এগুলো ফাঁপরবাজি করতেছেন? কেননা তার নেতাকর্মীরা মানে দলে দলে এখন কিন্তু বিএনপি দিকে যোগ হচ্ছে। যেমন বিএনপি থেকে অনেকেই কিন্তু আওয়ামী লীগে গিয়ে যোগ দিচ্ছে, অনেক নেতাকর্মী, আর তারা পরে আওয়ামী লীগের পাঁচাটা গোলাম হয়েছে। কিন্তু বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ের যারা আওয়ামী লীগ আছে তারা আবার বিএনপি তে চলে যায় কিনা? আর বিএনপি তে চলে গেলেই কিন্তু শেখ হাসিনা কঠিন একটা কট খেয়ে যাবে, তাদের দল এমনিতেই তো ধসে গেছে, আগামী 20 বছরেও তারা আসলে ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু যদি তাদের দলের লোকগুলো এইভাবে তাদের মতো করে আবার বিএনপি তে যোগ দেয়, তাহলে কিন্তু আবার এই স্বৈরশাসন শুরু হবে এবং এখানে আওয়ামী লীগ কিন্তু আর কোনো পাত্তা পাবে না। সন্দীপ, এখন আপনারা বলুন, বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক দলটি সুন্দরভাবে এবং তারা ক্ষমতা চান না, তারা বাংলাদেশটা সুন্দরভাবে গড়াইতে চান, এরকম একটি রাজনৈতিক দল কোন দলটি রয়েছে? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, চ্যানেলে তোলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।